আল্লাহ যেই দুপসেতের এই মাটির থেকে যে একটা জাগরণ আল্লাহ আজ সৃষ্টি করে দিল, আল্লাহ এই দুপসেত উপজেলার আমি বুঝতে পেরেছি। গতকালকে আমি কাহালু মস্তক আসতে বলেছি আমার বগুড়া জেলার শাজানপুর থানার মানুষ বেশি, দান্নাতুর দাবি দুপসেতে থানার মানুষ বেশতর দাবি বেশি, এর বলেছি ডাইরেক্ট বলছি কালকে দুপসেতের মানুষ কোরআন বিজয়ের পক্ষে সুবহান আল্লাহ। আর যে নেতারা আজকে সম্মতি দিলেন আল্লাহ জানে এনাদের দীর্ঘদিন বাঁচে থয়, এনারা যেন কোনার কোরআনের সাপোর্ট দেয়। নেতারা তো চাষনি, কারণ হাত ভাঙে গেছে কবিরা দাদা গেলে চাষনি পিনপা দিয়ে বান্ধে দেয়, কারণ কি মোট আদাব দাদা চাষনির উপর দিয়ে যায়। কথাকার এই জন্য সভাতে থেকে নামাজ রোজা করলে হবে না, নেতা করে কত কোয়া লাগবে। আমি কোনো দিক বাদ দিছি, এখন হবি পিতা মাতা আর স্বামী স্ত্রী, রাজি আছেন? কারা কারা শুনবেন দু হাত তোলেন তো দেখে। হ্যাঁ নামান আমাকে আসে এই কথা হুদিন না, মহিলা করে বক্তৃতা কয়া লাগবি, কেন পুরুষই ঠিক হয়নি মহিলার বক্তৃতা কি হবে। এই সাধু ভাই যদি কয়, রাজু এই রাজু ভাই যদি কয় তালোরা ইউনিয়নের পৌরসভার কোন স্কুল ফাটফিল্ডে মহিলার বল খেলা হবে না, জান্নাতের দাবি। যদি যা কয় স্যার ওরা থানার ঢুকতি উড়াত কাটতি, আর আপনার দুদিনে একজন গেলে কবি ভাই বসন্ত কি সমস্যা, আরে সমস্যা আমার ওয়ার্ডে নি ম্যাম কিছু গাইল দেন আতে ভাই দিচ্ছি, এইগুলো কত দাম, কিন্তু এরপর দাম দেন আলিম ওলামাক জানকে ভালোবাসবেন তার চেয়ে বেশি নেতা করে ভালোবাসবেন, আপনার কোনো সমস্যা হবে না। কতক্ষণ লাগা আসুন আমার ভাইরা, আমি আপনাদের সামনে এখন কথা শুরু করব, যাক অনেক কত ভাই দোয়া করুন করে দেয়, আর আপনারা নয় ওই ওই শ্রীপুরানো মাদ্রাসা আছে অনুমতি না হুজুর, ওটা দুপসাতে সভা হবে আল্লাহ সমস্যা নাই আল্লাহ হুজুর আমি বলি এই ওরে বল তো বল বল তো রে হ্যাঁ বল তো রে সম্মানিত মুসল্লিবৃন্দ, সামান্য কিছু আপনারা ব্যাপার আছে শর্ত সাপেক্ষে আপনারা